আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশন এ আমি রয়েছি সোহেলামিন আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব সকল কাজের ক্ষেত্রে যে সমস্ত হ্যান্ড টুলস ব্যবহার হয়ে থাকে সেটা হোক ইঞ্জিনিয়ার নন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সকল ক্ষেত্রের মানুষের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই টুলসগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই এই টুলসগুলোর সঠিক নাম জানি না এই ভিডিওতে একশোটির বেশি যন্ত্রপাতি বা টুলসের নাম এবং কাজ সম্পর্কে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক টেস্টার প্রথমেই আমাদের সবথেকে বেশি ব্যবহার হয় বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে টেস্টার এটা দিয়ে আমরা বিদ্যুতের উপস্থিতি চেক করি মেজারমেন্ট টেপ মেজারমেন্ট টেপের সাহায্যে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে থাকি মাইক্রোমিটার এই মিটারের সাহায্যে আমরা বিভিন্ন তারের ডায়ামিটার বা সাইজ পরিমাপ করে থাকি ভার্নিয়ার ক্যালিপার্স এই ভার্নিয়ার ক্যালিভার্সটি ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস এই ক্যালিপার্স দ্বারা এক্সটার্নাল ইন্টারনাল এবং ডিপ সবগুলোই মেজারমেন্ট করা যায় খুব সূক্ষ্ম পরিমাপ করার জন্য ভার্নিয়ার ক্যালিপার্স ব্যবহার করা হয়ে থাকে আউটসাইড ক্যালিপার্স এই ক্যালিপার্সের সাহায্যে কোনো গোলাকার বস্তুর বাহিরের সাইট পরিমাপ করা হয়ে থাকে ইনসাইট ক্যালিপার্স এই ক্যালিপার্সের সাহায্যে কোনো গোলাকার বস্তুর ভিতরের ভিতরের অংশ পরিমাপ করা হয় ডিভাইডার ক্যালিপার্স কেবল কাটার যার যে আমরা মোটা ক্যাবলগুলো কেটে থাকি কেবল লাক্স বৈদ্যুতিক কাজে এই লাভ বেশি ব্যবহার করা হয় থাকে বিভিন্ন সাইজের ক্যাবলের সাথে আমরা এই লাভ গুলো ব্যবহার করে থাকি হাইড্রোলিক হাইড্রলিক হাইড্রোলিক কেবল পান্স এই টুলসের সাহায্যে আমরা লাক্স লাক্সগুলো পান্স করে লাগানো হয়ে থাকে হাইড্রলিক কেবল কাটার আমরা হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে কেবলগুলো কেটে থাকি স্পানার সেট এটা মূলত আমরা গুটি সেট নামে আমাদের বেশি পরিচিত কম্বিনেশন প্লেয়ারস এই প্লেয়ারসের সাহায্যে আমরা কেবল কাটা কেবল জয়েন্ট দেওয়া এগুলোর কাজে ব্যবহার করে থাকি নিডল প্লাস কাটিং সাহায্যে আমরা কেবল কেটে থাকি গ্রিপ এই গ্রিপ প্লার্স এর সাহায্যে আমরা আটকে ধরে নাট টাইট দিয়ে থাকি হ্যান্ড পাম্প এই হ্যান্ড পামটি আমরা চিকুন লাক্স লাগানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি ক্রিম্পিং ক্রিম এটা মূলত যারা ইন্টারনেট করে বা টেলিফোন লাইনের কাজ করে তাদের জন্য তারা এটি ব্যবহার করে থাকে সি কেলাম অ্যান্ড এফ কেলাম এয়ার কম্প্রেসার এটা আমরা রং করা বা আমাদের গাড়ির চাকায় হাওয়া দাওয়া এসব কাজে ব্যবহার করে থাকে ইলেকট্রিক ব্লোয়ার ক্লো হ্যামার সার্কুলার স।

পিন হ্যামার ক্রোসপিন হ্যামার ম্যালেটস ব্লুটস বৈদ্যুতিক কাজে হিটসিং করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে এবং সবথেকে বেশি ব্যবহার করা হয় স্বর্ণকারের দোকানে স্বর্ণ গলানোর কাজে ব্লুটস বেশি ব্যবহার করা হয়ে থাকে পাইপ রেঞ্জ মানকি রেঞ্জ অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ অ্যাডজাস্টেবল স্লাইড রেঞ্জ স্নাপ অ্যান্ড গ্রিপ রেঞ্জ এই স্নাপ অ্যান্ড গ্রিপ রেঞ্জ বিভিন্ন সাইজের নাট খোলা জন্য ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় আমাদের যে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা ডালিতে অনেক নাটগুলো ধরে না এবং স্লিপ কাটে সেখানে এই স্নাপ অ্যান্ড গিফ রেঞ্জ ব্যবহার করে ওই নাটগুলো খোলা হয়ে থাকে স্প্যানার আমরা এটাকে ডালি বলে থাকি রিং স্প্যানার বা রিং ডালি এই সাহায্যে আমরা গাছ কাটি বা কাঠ কেটে থাকি প্যানোমেট্রিক এই মেশিনটি মূলত বাড়ির ছাদ দেয়াল বা সিঁড়ি ভাঙার কাজে ব্যবহার করা হয় থাকে ঢিলবিট কোনো কিছু ছিদ্র করার জন্য যেমন শীত শীত ছিদ্র করার জন্য ব্যবহার করা হয় থাকে স্পেড কোদাল এটা সাধারণত আমরা দেখি মুচি বা যারা জুতা সেলাই করে অথবা যারা জুতার কাজ করে সেক্ষেত্রে এই টুলসটি বেশি ব্যবহার করা হয় থাকে এক্স সিজেল এই টুলসটি কোনো কিছু কাটার জন্য বা কাট খোদাই করার জন্য ব্যবহার করা হয় থাকে লোহার অংশ কাটার পরে কাটটা অংশ মসৃণ করার কাজে ফাইল ব্যবহার করা হয় থাকে হ্যাকস হ্যাকস দিয়ে কাট বা লোহা সকল বস্তু কাটা যায় এটা আমরা সাধারণত দেখি কামারদের ঘরে বেশি ব্যবহার করা হয় থাকে এটি মূলত সুপারি কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে কার্পেন্টরি ব্রেস এটা এক প্রকার ঢিল মেশিনের মতনই ব্রাশ গ্র্যান্ড স্টোন হ্যাটসেট হুক ফিলিপস স্ক্রুড্রাইভার এটাকে আমরা এস্টার স্ক্রুড্রাইভার বলে থাকি এর সাহায্যে কোনো স্ক্রুর মাথা স্টার আকৃতির এগুলোকে লাগানো এবং খোলার কাজে ব্যবহার করা হয়ে থাকে স্ক্রুড্রাইভার এটাকে আমরা অথবা মাইনাস স্ক্রুড্রাইভার বলে থাকি গান রিবিট রিবিট গান এটার সাহায্যে ওই রিবিট গুলো লাগানো হয়ে থাকে সোল্ডারিং আয়রন সোল্ডারিং আয়রন বৈদ্যুতিক কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে নেই এটাকে আমরা প্রেক বা লোহা বলে থাকি বোল্ট এইটা হলো বোল্ট এখানে আমরা এই বোল্টকে অনেকেই নাট বলে থাকি মূলত যার বাহিরের অংশে পেস থাকে তাকে বোল্ট বলে আর এটা হলো নাট 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 হলো যার ভিতরে বা ভিতরে পেস থাকে তাকে নাট বলে স বা আমরা এটাকে করাত তাকে হ্যান্ড করাত বলে সিজার বা কেসি স্ক্রাপার স্পিড লেভেল ভাইস কোনো কিছু আটকানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে ওয়ার ব্রাশ ওয়ার্ক বেঞ্চ ব্যারিং পুলার এটার সাহায্যে আমরা কোনো শ্যাফ্টের ভিতরে ব্যারিং বা ফ্যান মোটর এগুলোর ব্যারিং খোলার কাজে ব্যবহার করা হয় থাকে ডায়াগোনাল সিজেল এর সাহায্যে আমরা দেয়াল ছিদ্র করে থাকি ওয়ার স্টিপার এর সাহায্যে কেবলের উপরে ইনসুলেশন কেটে থাকে ইলেকট্রিশিয়ান নাইফ হোলসো বিট বা কেউ আমরা তাকে সার্কুলার বিট বলে থাকি এর সাহায্যে আমরা কোনো বস্তুকে গোলাকার ভাবে করে থাকি ওয়ার গেস এই গেসের মাধ্যমে আমরা বিভিন্ন সাইজের তার এবং সিটের পুরুত্ব মেপে থাকি স্কেল এটা মূলত সুপারি কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে পেন্ট রুলার এটা আমরা রং করার কাজে ব্যবহার করে থাকি দেয়ালে বা ছাদে রং করার দেয়ালে বা ছাদে রং করার কাজে ব্যবহার করে থাকে পুলি ওয়ার ব্রাশ ওয়ার থাম্প স্ক্রু স্প্রিং স্টিল উল স্যান্ড পেপার এটা মূলত আমরা সিরিজ পেপার বলে থাকি বা সিরিজ কাগজ বলে থাকি মেগার মেশিং বা ইনস্টলেশন ইনসুলেশন টেস্টার মেগার মেশিন বা ইনসুলেশন টেস্টার মেগার মেশিন মূলত বৈদ্যুতিক কাজে মেগার মেশিন মূলত বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ক্লাম্পিং মিটার এটা মূলত বৈদ্যুতিক কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে যেমন কোন ভোল্টেজ পরিমাপ করা এমপিয়ার পরিমাপ করার ক্ষেত্রে ক্লাম্প মিটার ব্যবহার করা হয়ে থাকে গ্যাস কাটার গ্যাস কাটিং সাহায্যে আমরা লোহা কাটি বা কোনো কিছু ঝালাই করে থাকে ওয়েল্ডিং হোল্ডার ওয়েল্ডিং রড অক্সিজেন এবং গ্যাস সিলিন্ডার ওয়েল্ডিং হেলমেট কাটিং ডিস্ক গ্র্যান্ডিং ডিস্ক ফিনিশিং ডিস্ক উড উড কাটার ডিস্ক ল্যাডার সেফটি হেলমেট আই প্রোটেক্ট গ্লাস হ্যান্ড গ্লোভস ডায়মন্ড কাটার ডিস্ক এটা মূলত আমরা দেয়াল কাটার ক্ষেত্রে ব্যবহার করে থাকি লম্বব এটা কোন কিছুর সেন্টার পরিমাপ করার জন্য এটা মূলত সেন্টার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় থাকে বেলসা বা শোভেল ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায়